এইমাত্র শেষ হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। দিনের শেষটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শেষ হয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি 5 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 3,967 পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্স দেখা যাচ্ছে 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, দিন শেষে 919 পয়েন্টে অবস্থান করছে। এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 3 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে দিন শেষে 1,332 পয়েন্টে অবস্থান করছে। আজ লেনদেন হয়েছে প্রায় 59 কোটি টাকা। যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে দিন শেষে লেনদেন হয়েছে তাদের মধ্যে 25টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে, অন্যদিকে 16টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে। দিন শেষে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, দিন শেষে 66 টাকা দরে লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্লাক্সো স্মিথ ক্লাইন, রয়েছে বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে বেক্সিমকো সিনথেটিকে, দ্বিতীয় অবস্থানে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হয়েছে মেঘনা সিমেন্টের, এসিআই রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং পূবালী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজার্সের তালিকায়। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যথাসময়ে শেষ হয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেন। যদিও সারাদিন জুড়েই মাত্র 202 কোটি 21 লাখ টাকার বেশি লেনদেন হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদমই তলানিতে ঠেকেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং সূচকের নিম্নমুখী প্রবণতায় আজকে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে টপ টেনের তালিকায় প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। আর টপ গেইনার্সের তালিকায় দিন শেষে প্রথমেই রয়েছে বেক্সিমকো সিনথেটিক, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রেকিট ব্যাংক যা রয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছি একুশের পুরো স্টুডিওতে। মাহবুব রাজিউর আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরানুল হক। ইমরানুল হক, আপনাকে স্বাগতম একুশ বিজনেসে। ধন্যবাদ। করোনার এই দুর্যোগে প্রায় সকল সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ড, ক্ষতির সম্মুখীন সব প্রায় সকল সেক্টরেই, ব্যাংকিং খাতের বাইরে না। তো ব্যাংকিং খাতের কি অবস্থা, বিশেষ করে চ্যালেঞ্জগুলো একটু জানতে চাচ্ছি এই মুহূর্তে। ধন্যবাদ রণু আপনাকে। অ্যাকচুয়ালি এই দুর্যোগটা তো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী, এবং আমাদের বাংলাদেশ এই বিশ্বের বাইরে নয়। দুর্যোগটা যদিও আরম্ভ হয়েছিল চায়নার থেকে, পরবর্তীতে ইউরোপ আমেরিকা হয়ে আমাদের এখানে এসেছে, বাট যখনই বিদেশে এটার প্রাদুর্ভাবটা বিস্তার করা আরম্ভ করেছিল তখনই কিন্তু এটার একটা সর্ট অফ আমাদের দেশ, যদিও তখন করোনা আক্রান্ত হয়নি, বাট তখন থেকেই কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি চলে আসছিলাম। কারণ আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড় যেটা বৈদেশিক মুদ্রার আয় খাত, সেটা হচ্ছে যে গার্মেন্টস এক্সপোর্ট। তো বাইরে যখন দুর্যোগটা স্টার্ট হয় ইউরোপ আমেরিকা, তখন থেকেই কিন্তু আমাদের এই গার্মেন্টস এর অর্ডার পাওয়া কিংবা অর্ডার কিছু ক্যান্সেলেশন হয়ে যাওয়া, এগুলো ব্যাপার কিন্তু আরম্ভ হয়েছিল। তখন থেকেই কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছিলাম, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলতে পারো। আর মার্চ মাস থেকে তো আমাদের দেশেই এই করোনাটা যখন দুর্যোগটা আরম্ভ হলো, তখন থেকে আমরা এটা চ্যালেঞ্জটা আরো বহুমুখী হয়ে, পরবর্তীতে আপনারা জানেন যে সরকারও আমাদের সাধারণ ছুটি ঘোষণা করলেন, এবং সেই ক্ষেত্রে সবকিছুই ইকোনমিতে যাই ছিল মানে সবকিছুই বন্ধ হয়ে গেল। বড় ইন্ডাস্ট্রি বলেন, ছোট ইন্ডাস্ট্রি বলেন, মাঝের ইন্ডাস্ট্রি বলেন, রিটেল শপ বলেন, সব বন্ধ হয়ে গেল, ট্রেডিং বলেন, সব বন্ধ হয়ে গেল। তো আমরা তো ব্যাংক বেসিক্যালি ব্যবসাটাকে চালানোর জন্যে, ব্যবসাটাকে গতিমান করার জন্যই ব্যাংকের অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কাজ। তো দেখা গেল যে আমাদের গ্রাহকদের যখন ব্যবসা বন্ধ হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা ফিল করা আরম্ভ করলাম যে আমাদের ঋণগুলো তো একটু ঝুঁকির মধ্যে পড়ে, হ্যাঁ, সেখান থেকে রিপেমেন্টও আমাদের স্লো হয়ে গেল, এবং আপনার আমাদের যে বিজনেস গ্রোথ, বিজনেস করার যে ক্যাপাবিলিটি ছিল সেটাও আমরা হারিয়ে ফেললাম আর কি। রপ্তানি কমে গেল, রেমিটেন্স কমে গেল, আমাদের আয়ের উপর একটা বড় চাপ এসে পড়ল। তো এই চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য
সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন, আমরাও ব্যাংকার হিসাবে ব্যাংক হিসাবে আমরাও সরকারের সেই দিক নির্দেশনা অনুযায়ী এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে চ্যালেঞ্জগুলোকে সাথে নিয়ে যাতে ইকোনমিটাকে চলমান করা যায়, বিজনেস গুলাকে একটা ভালো অবস্থানে রাখা যায়, সেটার জন্য কিন্তু আমরা যুক্তভাবে কাজ করছি। সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকাররা আমরা ব্যাংকগুলো সবাই মিলে একসাথে সংযুক্তভাবে এমনভাবে কাজ করছি যাতে আমাদের ইকোনমিটা আমাদের ব্যবসাটা মুখ থুবড়ে না পড়ে যায়। তাদের ব্যবসাকে সাহায্য করার জন্য সরকার এবং আমরা যুক্তভাবে কাজ করছি এবং আপনার ইকোনমিটাকে যেই পর্যায়ে ছিল আমাদের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। একদম। এবং এই করোনার এই দুর্যোগে কর্মী সেই সাথে গ্রাহক যারা আছেন তাদের জন্য কি সহায়ক ব্যবস্থা আপনারা নিচ্ছেন? জি রনো, যেমনটি আপনি বললেন, অ্যাকচুয়ালি আমরা মনে করি আমাদের কাছে এবং সবার কাছেই সেটা প্রথমত সেটাই আসবে যে আমাদের মানব সম্পদ কিন্তু সবচেয়ে বড় সম্পদ আমাদের কাছে। সুতরাং যখন করোনা দুর্যোগটা আরম্ভ হলো তখন থেকেই আমরা আমাদের মানব সম্পদের সুরক্ষার জন্য যা যা করণীয় বিশেষ করে আমাদের রেগুলেটর যে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং স্বাস্থ্য খাত থেকে আমাদের যা যা দিক নির্দেশনা এসেছিল আমরা সেই মোতাবেক আমাদের ব্যাংকের সেই কার্যক্রমগুলো চালিয়েছি যাতে আমাদের মানব সম্পদের সুরক্ষা মেনটেন করা যায় এবং এটার সাথে সাথে গ্রাহকরা যারা ব্যাংকে এসে সেবা নিচ্ছিল তাদেরকেও সুরক্ষিত রাখা যায়। তো এটার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি যে প্রথম থেকেই আমাদের মানব সম্পদ সুরক্ষার জন্য যারা বিশেষ করে ক্যাশে যারা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা তাদেরকে ধরেন পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেটা সেটা প্রোভাইড করেছি, তাদেরকে বলেছি যে তোমরা মাস্ক পরে আসবা, আমরাই মাস্ক প্রোভাইড করেছি, গ্লাভস পরে আসবা এবং তারা যাতে মোটামুটি জার্মস ফ্রি থাকে এবং ওই ভাইরাস থেকে যাতে তারা সুরক্ষিত থাকে এটার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে স্যানিটাইজার প্রোভাইড করেছি যাতে তারা সবসময় স্যানিটাইজ করে জার্মস ফ্রি এবং ভাইরাস ফ্রি থাকতে পারে। এবং বিশেষ করে যারা ক্যাশ ডিপার্টমেন্টে কাজ করে তাদের সেই ক্যাশ যেহেতু মানে আপনার ক্লায়েন্টের সাথে একদম একটা ডাইরেক্ট ইন্টারাকশন হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের জানেন যে আমরা মানে প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চগুলো সাধারণত একটু সুন্দরভাবে গুছানো সুন্দরভাবে সাজানো হয় বাট এবং ওপেন কাউন্টারে আমরা বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে সুরক্ষার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কাঁচ দিয়ে একটা সর্ট অফ বলয় তৈরি করে দিয়েছি যাতে একটা দুই পক্ষেরই একটা সুরক্ষার ভাব এটা থাকে আর কি, ক্লায়েন্টের দিকেও এবং আপনার আমাদের স্টাফের দিকে। আর ক্লায়েন্টের জন্য আমরা বিশেষ করে যারা ব্রাঞ্চে এসে সেবা নিতে চাচ্ছে তারা যাতে মোট কথা হাইজিন মেনটেন করে আসতে পারে এর জন্য তারা যাতে হ্যান্ডটা ওয়াশ করার জন্য আমরা ব্রাঞ্চের বাইরে বেসিন বসিয়ে দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড সোপ দিয়েছি এবং পরবর্তীতে যখন ব্রাঞ্চে তারা প্রবেশ করবে তার পূর্বে তাদের থার্মাল স্ক্যানার দিয়ে তাদের দেহের তাপমাত্রা মাপা হচ্ছে এবং তাপমাত্রা ঠিক থাকলে তখনই তারা ব্রাঞ্চের মধ্যে এসে সেবা গ্রহণ করতে পারছে আর কি। তো আমরা এভাবেই আমাদের গ্রাহক এবং আমাদের কর্মী যারা আমাদের আমাদের মানব সম্পদ তাদেরকে সুরক্ষা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এটার সাথে সাথে তাদেরকে কাউন্সেলিং করছি আমরা যেভাবে হুয়ের ডাইরেকশন আছে যেভাবে আমাদের স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক থেকে আমরা ডাইরেকশন পাচ্ছি সেভাবে তাদেরকে কাউন্সেলিংও করছি এবং তাদের যাতায়াতের জন্য আমরা কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও করেছি আর কি। খুবই ভালো লাগলো শুনে। একটু জানতে চাইবো যে করোনায় আরোপিত যে লকডাউনটা এর ফলে সার্বিক অর্থনীতিতে আসলে প্রভাবটা কেমন, সেই সাথে এই দুর্যোগ মোকাবেলায় কি কি করণীয় আপনি মনে করছেন? সুন্দর কোশ্চেন। অ্যাকচুয়ালি এই ধরনের দুর্যোগে তো আমরা কখনোই পড়িনি, আমাদের দেশ পড়ে নাই, পৃথিবীর উন্নত দেশও পড়ে নাই, যারা গরিব দেশ তারাও পড়ে নাই, সুতরাং এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের জন্য এই প্রথম। তো উন্নত দেশের মতন আমাদের দেশও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এটাকে ট্যাকেল করার জন্য। বাট তারপরেও বলবো যে আমাদের যতটুকু রিসোর্সেস আছে দেশের এবং আমাদের অ্যাজ আ ব্যাংক আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই লিমিটেড রিসোর্সেস এর মধ্যে আমাদের যাতে সব সাইড
ঠিক থাকে, আপনার আমাদের ব্যাংকিং অ্যাক্টিভিটি এটার সাথে ইকোনমিক অ্যাক্টিভিটি প্লাস আমাদের মানব সম্পদের যে সুরক্ষা, আমাদের ক্লায়েন্টের সুরক্ষা, সবকিছুই আমরা ঠিক রাখার জন্য যা যা করণীয় সবই করছি। তবে যেটি আপনি বলছিলেন যে এই দুর্যোগের জন্য আমাদের অর্থনীতি একটা সত্যিকার অর্থে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছে। আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো বন্ধ ছিল, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো বন্ধ ছিল, রিটেল সব বন্ধ ছিল, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিও অনেক অংশে কিন্তু মানে যতটুকু হওয়ার কথা ছিল সেটাও অনেকটা কিন্তু সীমিত আকারে হয়েছে আর কি। যেহেতু সবাই প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল, সবাই কিভাবে ট্যাকেল করবে জিনিসটাকে সেটা নিয়েই সবাই চিন্তিত ছিল, পরবর্তীতে যখন আস্তে আস্তে করে আপনার সরকার আপনার বেসিক্যালি ওপেন আপ করার জন্য স্টেপ গুলা নিলেন, তখন থেকে দেখা যাচ্ছে যে জিনিসগুলো একটু ভালোর দিকে যাচ্ছে আর কি। তো আমরা মনে করি যে তবেও যেহেতু অলমোস্ট 66 দিনের মতন লকডাউন সিচুয়েশন ছিল, এই লকডাউন সিচুয়েশনে কিন্তু কম বেশি বড় থেকে নিয়ে মাঝারির থেকে নিয়ে ছোট থেকে নিয়ে সব ব্যবসায়ীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতির থেকে তাদেরকে পুষিয়ে উঠার জন্যে আমি মনে করি যে সরকার এবং আমরা যারা ব্যাংকে আছি অথবা ব্যাংক, এই দুদিক থেকেই কিন্তু সহযোগিতা দিতে হবে আর কি। এই দুদিক থেকে যদি সহযোগিতা না দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই ব্যবসায়ীরা কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু তাদের ওই আগের অবস্থানে যেতে পারবে না, এবং তারা যদি আগের অবস্থানে না যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকে যে আমরা তাদেরকে ঋণ দিয়ে রেখেছি সেই ঋণগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। ঝুঁকির মুখে পড়লে কিন্তু ব্যাংকগুলো আবার দেখা যাবে যে ঋণগুলো মন্দমানে চলে যাচ্ছে, এবং মন্দমানে চলে গেলে কিন্তু ব্যাংকগুলোর আয় খাত কমে যাবে। তো এইসব চিন্তা করি আমাদের সরকার এবং ব্যাংক সম্মিলিতভাবে আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত, যে এদেরকে টিকে রাখার জন্য এদেরকে এই দুর্যোগ থেকে এই ধরনের একটা বিপদ থেকে তাদেরকে উদ্ধারের জন্য সত্যিকার অর্থে তো এটা একটা ফোর্স মেজার সিচুয়েশনেই হয়েছে এই ঘটনা। তো তাদেরকে উদ্ধারের জন্য আমাদের যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার, হ্যাঁ, ঋণ দেওয়ার ব্যাপারে বলেন, ঋণের আপনার যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়ার ব্যাপারে বলেন, কিছু রিবেট দেওয়ার ব্যাপারে বলেন, কিছু ডেফারমেন্ট দেওয়ার ব্যাপারে বলেন, রিস্ট্রাকচারিং এবং আপনার রিশিডিউলিং অফ লোনের জন্য যেটা দরকার হবে সেটা একটু মেয়াদটা বাড়িয়ে দিয়ে তাদেরকে একটু কমফর্ট জোনে রাখা, যে তারা যাতে তাদের ঋণটা আমাদেরকে ফেরত দিতে পারে, এবং পরবর্তীতে আমরাও যাতে তাদেরকে আবার নতুনভাবে ঋণ দিয়ে তাদের ব্যবসাটা চলমান রাখতে পারি, এসব দিকে আমাদেরকে খেয়াল রাখতে। সেটাই, এবং এক্ষেত্রে সরকারও কিন্তু প্রায় 19টির মতো প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেছে আমরা জানি, সেই বিষয়ে আমরা আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একশো বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরানুল হকের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ইমরানুল হক, এবার একটু জানতে চাচ্ছি যেটা আমরা বলছিলাম বিরতির আগে, যে সরকার বিভিন্ন সেক্টরের জন্য প্রায় 19টির মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তো আপনি একজন ব্যবস্থাপনা পরিচালক, আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে দেখছেন এই প্রণোদনা প্যাকেজকে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি বলবো যে আমাদের সরকার এখানে মারাত্মক একটা ভালো কাজ করেছে আর কি। এত তৎপরভাবে, এত তৎপরতার সাথে যে প্রণোদনা প্যাকেজগুলা ওনারা যে ডিজাইন করেছেন এবং ঘোষণা দিয়েছেন, আমি এটাকে মারাত্মকভাবে সাধুবাদ জানাই, এবং আমি বলবো যে এটা একটা খুবই সাহসী একটা পদক্ষেপ আমাদের সরকারের দিক থেকে। এত ত্বরিৎ গতিতে এত সুন্দর পদক্ষেপ আমার মনে হয় অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি, কিন্তু আমাদের সরকার সেটাকে এত অল্প সময়ের মধ্যে তারা বুঝতে পেরেছে যে দুর্যোগ এসেছে, দুর্যোগ থেকে আমাদের ব্যবসাটাকে চলমান রাখার জন্য এবং ব্যবসাটাকে ব্যবসার দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য কি কি করা দরকার। তো আপনি যেটা বললেন যে 19টি প্যাকেজের মতন দিয়েছে, ডেফিনেটলি 19টি হবে। তো এর মধ্যে উল্লেখযোগ্য দিক যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে
সবচেয়ে প্রথমে যে প্রবন্ধটা এসেছিল সেটা হচ্ছে যে আমি আপনাকে প্রথমেই বলেছি, প্রথমে যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম যে আমাদের দেশের রপ্তানির যে জায়গাটা সেটা হচ্ছে যে গার্মেন্টস এক্সপো, সেটাকে যখনই দেখলো যে এই জায়গাটাতে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওয়ার্কাররা কাজ নেই, তারা বসে আছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখান থেকে কোনো আর্নিং আসতেছে না, এক্সপোর্ট প্রসিড আসতেছে না, তখনই কিন্তু তৎক্ষণাৎ ভাবে ওনারা যেটা প্রথম ঘোষণা করলেন সেটা হচ্ছে যে 5,000 কোটি টাকার একটা প্যাকেজ গার্মেন্টস ওয়ার্কারদের, যেখানে নাকি প্রায় 80-90 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার আমাদের কাজ করে, এই 5,000 কোটি টাকার একটা তহবিল কিন্তু ব্যাংকে দিল সরকার। আমি বলবো যে এটা চমৎকার একটা কাজ করেছে, নাহলে কিন্তু এই 80-90 হাজার ওয়ার্কার এবং তার সাথে যে রিলেটেড তাদের ফ্যামিলি, এক একটা ফ্যামিলিতে যদি 5 জন করে মেম্বার থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল একটা ঝুঁকির মুখে পড়ে যেত পুরো দেশের। হ্যাঁ, 80 লাখ × 5 এবং এটার সাথে যে গার্মেন্টস এর সাথে যে ইন্টার রিলেটেড ইন্ডাস্ট্রি এত ওয়াস্ট ওয়াইড স্প্রেড, হ্যাঁ, এটার ইম্প্যাক্ট যে কত বড় একটা হতো এটা আমরা, এটা আমাদের ধারণারও বাইরে আর কি। আমি মনে করি যে প্রথম ঘোষণাটাই ছিল অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী এবং খুব তড়িৎ গতিতে, কোনো কালক্ষেপণ না করেই কিন্তু ওনারা এটা দিয়েছেন, 3 মাসের স্যালারি, এপ্রিল, মে এবং জুন। সেই তহবিলটা ব্যাংকগুলোর কাছে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেয়ে গেছি এবং ইতিমধ্যেই কিন্তু আমরা 2 মাসের স্যালারি এপ্রিলেরটা দিয়েছি এবং মেটা এখন আমরা দিচ্ছি আর কি, জুনেরটাও দিব। তো এই জায়গাটাতে খুব ভালো একটা কাজ করেছে এবং এটার জন্য কিন্তু আমাদের বেসিক্যালি কোনো ইন্টারেস্টও দেওয়া লাগবে ক্লায়েন্ট, শুধুমাত্র 2% সার্ভিস চার্জ আমরা নিব ক্লায়েন্টগুলোর কাছ থেকে। এবং এটা ফেরত দেওয়ার একটা মেয়াদও দিয়েছে যে তোমরা 18 মাসের মধ্যে এটা কি ফেরত দেবে, উইথ 6 মান্থ মরাটোরিয়াম, উইচ ইজ এ ভেরি গুড স্টেপ, যে তাদেরকে একটা ব্রিদিং স্পেস দেওয়া হলো যে তোমাদেরকে 6 মাস একটা ব্রিদিং স্পেস দিলাম, ঠিক আছে, এর মধ্যে আমরা আবার আমাদের গতি ফিরে পাবো, ফ্যাক্টরি মিল কারখানা চালু হবে, আমাদের এক্সপোর্ট আরম্ভ হবে, প্রসিড আসার স্টার্ট করবে এবং তখন তোমরা সেখান থেকে দিও। আমি মনে করি যে এই প্রণোদনার প্যাকেজটা মারাত্মকভাবে ভালো ছিল। EDF এর প্যাকেজ ঘোষণা করা হলো, সেটাও খুব ভালো ছিল। এবং পরবর্তীতে আপনার যেটা নাকি আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যারা একটা অগ্রণী ভূমিকা পালন করে, যে লার্জ ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টর, যারা নাকি মারাত্মকভাবে একটা দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছিল, তাদের জন্যও কিন্তু 30,000 কোটি টাকার একটা প্যাকেজ সরকার ঘোষণা করবে। আগামীকালকে ঘোষণা করা হবে, তো আমরা যতদূর শুনতে পাচ্ছি যে বাজেটের আকারটা এবার বেশ বড়ই হবে এবং এটা ডেফিনেটলি ডেফিসিট বাজেট হবে এবং ডেফিসিটের পরিমাণটাও গত বছরের থেকে বড় হবে। ডেফিসিট বাজেটটাকে পূরণ করার জন্য সরকার নিশ্চিত করে, আমরা যেটা সবসময় দেখেছি যে সেটা ব্যাংক থেকে বরোয়িং করে, সঞ্চয়পত্রের মতন ওয়ারেন করে, কিছু FDI আনা হয়, কিছুটা বাইরে থেকে ঋণ নেওয়া হয়, এগুলো তো থাকবে। তো আমরা মনে করি যে ব্যাংকগুলো কিন্তু এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। চ্যালেঞ্জ বলতে যে রিপেমেন্টগুলো একটু ডিলেড হচ্ছে, আমাদের আয় খাত কমে গিয়েছে, আমরা যেভাবে আয় করছিলাম যেহেতু ব্যবসার সেরকম ব্যবসা আমরা করতে পারছি না, আমাদের আয়ের পরিমাণ কমে গেছে। আমি অ্যাজ আ ব্যাংকার পার্সোনালি ব্যাংকটাকে একটু কমফর্ট জোনে রাখার জন্য সরকারের কাছে যেটা চাবো সেটা হচ্ছে যে ওনারা যদি আমাদের কর্পোরেট ট্যাক্সটা একটু কাটেল করে দেন, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা একটু সুন্দর জায়গায় থাকতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে আমাদের ট্যাক্সটা অপারেটিং প্রফিটের উপর নেওয়া হয় আর কি, তো অপারেটিং প্রফিট নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার প্রভিশন করতে হয়, প্রভিশনটা করতে হয় মন্দ ঋণের জন্য আর কি। তো আমরা চাচ্ছিলাম যে প্রভিশনটাকে যদি ট্যাক্সের বাইরে রাখা হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেই ক্ষেত্রে ব্যাংকের আয় খাতটা একটু ভালো জায়গায় থাকবে এবং আয় খাতটা ভালো জায়গায় থাকলে কিন্তু সরকার কিন্তু আবার আমাদের কাছ থেকে রেভিনিউ পাবে। ব্যাংকে যদি আয় ভালো হয় সেই ক্ষেত্রে আবার ব্যাংক কিন্তু ট্যাক্সও দেয় সরকার, সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটাও বাড়বে।
এই একটা দিক চাচ্ছিলাম, এই দুটো দিক চাচ্ছিলাম। এবং এখন যেহেতু একটা নতুন গতিতে ব্যাংক চলবে, আমরা আমাদের এই অনলাইন ব্যাংকিং, তারপরে আপনার টেকনোলজি বেসড ব্যাংকিং, এগুলোর উপর খুব নজর দিব এবং অলরেডি আমরা নজর দেওয়া স্টার্ট করেছি। এখানে কিছু আমাদের টেকনোলজি বেসড কিছু জায়গায় আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। সুতরাং আমি মনে করি যে ব্যাংক হিসাবে আমরা যেসব টেকনোলজি বেসড ইকুইপমেন্ট গুলো ইম্পোর্ট করব, এই ক্ষেত্রে যাতে ট্যাক্সটা না নেওয়া হয়, আর নিলেও যদি একদম সহনীয় পর্যায়ে রাখা হয়, তাহলে আমি মনে করি যে ব্যাংকের জন্য একটু ভালো একটা দিক দেখা যাবে। সেটাই একদমই শেষের দিকে ছোট করে একটু জানতে চাইবো যে আমানতের সুদের হার, ঋণের সুদের হার যেটা নির্ধারণ করা হয়েছে, তো এই অবস্থায় এটি কি একটু চ্যালেঞ্জের মুখে ফেলছে কিনা আপনাদেরকে? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের একটা দ্বিমুখী চ্যালেঞ্জ, কারণ এটা যখনই হলো এপ্রিল মাস, এটার সাথে সাথে করোনার আবার দুর্যোগও চলে আসলো আর কি, তো একটা ডাবল ইম্প্যাক্টের মধ্যে ব্যাংকগুলো পড়ে গেল আর কি। ইনফ্যাক্ট আমরা ম্যাক্সিমাম ব্যাংকই, টোটাল ব্যাংকিং সেক্টরের মধ্যে ঋণের হারটা কোনো ক্যাপিং ছিল না, সেই ক্ষেত্রে ব্যাংকগুলা ফ্রি মার্কেট ইকোনমিতে যেটা হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর যেটা হয়, সেটার বেসিসেই কিন্তু আমরা ব্যাংকগুলো ধরেন অ্যাজ হাই অ্যাজ 15 পর্যন্ত কেউ নিচ্ছিল, হয়তো 12-13-11 ছিল কোনো জায়গায় ঋণের সুদের হার। সেক্ষেত্রে যখন 9 হয়ে গেল, আমাদের সবচেয়ে বড় আয়ের খাত কিন্তু ইন্টারেস্ট ইনকাম, তো ইন্টারেস্ট ইনকামের উপর কিন্তু আমাদের একটা মারাত্মক ভাবে আমাদের দেখলাম যে আমাদের এই ইনকামের খাতটা ফল করে গেল। হ্যাঁ, তো এটার সাথে সাথে আবার যে 6 কথাটা বলা হচ্ছে, 6 জন্য কিন্তু সরকার কোনো ক্যাপিং দেওয়া হয় নাই, এটা কিন্তু ওপেন রাখা হয়েছে। সুতরাং ডিপোজিট পাওয়ার ব্যাপারে যে 6 যে আমরা ডিপোজিট পাচ্ছি এমনটি কিন্তু নয়, অনেক ব্যাংক কিন্তু এখনো একটু হাই রেটে ডিপোজিট নিচ্ছে, কারণ লিকুইডিটি ক্রাইসিস কিছুটা আছে, কারণ সব ব্যাংকের অবস্থান তো একরকম না। আমি যদি 6 অফার করি, হয়তো আমার থেকে ভালো ব্যাংক, হ্যাঁ, তারা হয়তো 6 কমেই ডিপোজিট পাবে, হয়তো আমি দেখা যাবে যে 6 পাচ্ছি না। সুতরাং এখানে কিন্তু একটা কম্পিটিশনের ব্যাপার আছে, কম্পিটিশনটা ফেস আমাদেরকে করতে হচ্ছে, এবং 9 এবং 6 এই যে কে সমন্বয় করতে, যে আমাদের আয়ের উপর একটা বড় চ্যালেঞ্জ চলে এসেছে। এবং আয় খাতের আমার মনে হয় প্রতিটা ব্যাংকেরই অলমোস্ট প্রফিট 1/3 কমে গেছে আর কি। জনাব ইমরানুল হক, সময়ের অভাব এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরানুল হক। দর্শক, এবারে নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।